লেডিস আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি না হক পুরো দেড় ঘন্টা জুড়ে আড্ডা দেওয়ার জন্য আমি এসে গেছি ঠিক ছয়টায় আপনাদের কাছে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে চাইলে জুমে চলে আসতে হবে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে আজকে আড্ডা দেওয়ার জন্য দুজন চমৎকার বন্ধু আছে তার আগে আপনাদেরকে বলে নিই আজকের টপিক আজকের টপিক হলো মানুষের জন্য মানুষ আমরা আসলে সবসময় অনেক রাগ করে বা মেজাজ গরম করে বলি যে আসলে এই পৃথিবী থাকার যোগ্য না এই দেশে থাকতে পারবো না চলে যেতে হবে অন্য কোথাও কিন্তু যখন কোনো বিপদ আসে বড়সড় কোনো বিপদ আসে তখন বোঝা যায় আমরা আসলে মানুষরা মানুষের জন্যই আছি সবাই তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কোনোভাবে যে যার জায়গা থেকে আজকে আমরা এই টপিক নিয়ে অনেক আড্ডা দেবো আড্ডা দেওয়ার জন্য অবশ্যই জুমে চলে আসতে হবে দেরি করে আসলে আড্ডা দেওয়া একেবারেই যাবে না এবং যখন জুমে আসবেন তখন মোবাইলটা এইভাবে ধরে কোনো একটা স্ট্যাবল জায়গায় রাখবেন আরেকটা কথা বলে নেই যখন একজন কথা বলবেন আর আশেপাশে অন্য যারা থাকবেন তারা প্লিজ মিউট করে রাখবেন যিনি কথা বলবেন তিনি শুধু আর মিউট করে রাখবেন সো পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে কোন দুজন বন্ধু আছেন আজকে আমাদের সাথে আছেন ফাতেমা বেগম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং তার পাশেই আছেন আখি ঘোষ উদ্যোক্তা সেলসিয়াস কেমন আছেন আপনারা ভালো আছি আপনি কেমন খুবই ভালো আছি টপিকটা অনেক চমৎকার আমরা মানে এই আড্ডা দিতে দিতে দেখা যাবে সময় শেষ হয়ে গেছে কিন্তু আড্ডা শেষ হচ্ছে না তো আপু আগে আপনার কাছে আসি আমি টপিকে অবশ্যই যাব এই যে মানুষের থাকে না আমাদের সবারই থাকে যে একটা স্বপ্নের প্রফেশন হ্যাঁ যে আমি ভাবি আমি বড় হয়ে এই হব হ্যাঁ এইভাবে আমরা চিন্তা করি সো আমি কি বলতে পারি এটা আপনার ওই চিন্তা ভাবনা থেকে আসা একটা প্রফেশন মানে স্বপ্নের প্রফেশন বলতে পারেন অবশ্যই আমার আসলে যেটা অবসেশন ছিল এখন আমার এই প্রফেশনটা প্রথমে যেটা ছিল বাবা মায়ের ইচ্ছে ছিল আমি ডক্টর হব আই হয়ে উঠতে নাই দ্যাটস ওয়াই আই চেঞ্জ মাই মাইন্ড এন্ড প্রেপার্ড মাইসেলফ যে আমি এজ এ প্রফেশনাল প্রফেশনাল কিছু একটা হব এবং হতেই হবে আমাকে এবং আমি আমাকে এই পজিশন আনতে অ্যান্টিপ্যারিটি আমি লইয়ার হিসেবে নিজেকে এক্সপোজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ

বিজনেস হ্যাঁ এই কথাটা শুনতে কিন্তু মানে আমাদের সবার খুব ভালো লাগে যার যাকে ডাক বলা হয় আর কি আপনার কেমন লাগে যখন কেউ বলেন যে আপুটা কিন্তু বিজনেস উমেন কেমন লাগে আপু এটা অবশ্যই অনেক ভালো লাগে যে কিন্তু আরেকটা ব্যাপারও আছে যে আমি একজন মেয়ে হয়ে যে একটা উদ্যোগ চালাচ্ছি এটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকে আবার মেনেও নিতে পারেন না এটাও এখনো এখন এটাও একটা ব্যাপার কিন্তু তো আমাকেও অনেকে বলে বা অনেক জায়গায় শুনতে হয় তুমি মহিলা মহিলা হয়ে তুমি ব্যবসা করছো তো ব্যাপারটা একটু আমার মনে হয় একটু খারাপ লাগে শুনতে আবার অনেকে যেভাবে অ্যাপ্রিশিয়েট করে হ্যাঁ খুব অ্যাপ্রিশিয়েট করে তো তখন আমার নিজের কাছে খুব ভালো লাগে যে না আমি কিছু একটা করছি এবং আমার কাজটাকে মানুষ পছন্দ করছে এটা তো অনেক বড় বিষয় যে আপনার কাজের মাধ্যমে আপনি মানুষের কাছে পরিচিতি পাচ্ছেন তাই না জি অবশ্যই যখন কেউ আপনাকে খুব ইন্সপায়ার করে হ্যাঁ তখন তার কথা শুনে আপনার কাজের এই যে উদ্দীপ্ততা বাড়ে আর বেড়ে যায় না জি আপু অবশ্যই অবশ্যই আচ্ছা প্রথম কে আপনাকে ইন্সপায়ার করেছে ফ্যামিলি থেকে এটা আমি দুই হাজার থেকে চিন্তা করছি তো সে তখন আমার হাজব্যান্ডটি উনি জানতেন আর উনি বলেছেন সাপোর্ট করেছে অবশ্যই আমার সম্পূর্ণ ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে জন্যই আমি আসলে আপু এখানে কারণ না হলে তো সম্ভব না যেহেতু আমার একটা ছোট বেবি আছে তো সব কিছু নিয়ে আমাকে আগাতে হলে তো সবার ফ্যামিলি সাপোর্ট আসলেই খুব দরকার তো আমি খুবই লাকি বলবো একজন লাকি ওয়ান যে আমার ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করেছে এর আগে কি অন্য কোনো জব বা কিছু করতেন আপনি জি না আপু আমি স্টুডেন্ট থাকাকালীন সময় থেকেই আমি ব্যবসাটা শুরু করেছি কারণ আমার বরাবর ইচ্ছা ছিল যে আছে না একজন কেউ আমার উপর ছড়ি ঘোরাচ্ছে বা কেউ একজন অর্ডার করছে তো ব্যাপারটা আমি আসলে খুব মেনে নিতে পারি না মানে খুব ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ আমি ইন্ডিপেন্ডেন্ট আমার ইচ্ছা হচ্ছে না আমি আজকে কোনো অর্ডার নিব না ওনার তো খুব ক্ষতি হয়ে যাবে না সেজন্য উনি অন্য কোথাও থেকে কালেক্ট করে নিবে জিনিসটা কিন্তু আমি কিন্তু ওই দিনের জন্য স্বাধীন এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে আমি নিজের স্বাধীনতাটা খুব এনজয় করি এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার চমৎকার চমৎকার এভাবেই আগে এরকম আসলে মানে সবারই এইভাবে চিন্তা করা উচিত যে আমি একটু আমার জন্য একটু সময় বের করি তাই না আপনার তো অনেক টাফ হয়ে যায় না নিজের জন্য সময় বের নিজের জন্য সময় তো টাফ অবভিয়াসলি অ্যাজ বিকজ আই হ্যাভ টু ডটার্স অ্যাজ ওয়েল বড় মেয়েটা এ লেভেল দিচ্ছে ছোট মেয়েটা ক্লাস ফোরে তার মধ্যে আমার প্রফেশন ইন দ্য মেন্টাম আমি কয়েকটা সংগঠনের সাথেও জড়িত যেমন বাংলাদেশ লিগাল এইড ফাউন্ডেশন লিগাল এইড যেটা সুপ্রিম কোর্টে সেটার মেম্বার আমি সেখানে লিগাল এইড আমাদের যেটা হয় দুস্থ দরিদ্র অসহায় নারী শিশু বাচ্চাদের জন্য আমরা কাজ করি যেগুলো ফ্রি অফ কস্ট হয় অলমোস্ট ফ্রি অফ কস্ট এদেরকে স্কুলে আমরা দেখি আর আমার তো পার্সোনাল ব্রিফগুলো আছে সেটা তো আমাদের আমার খুব টাইট শিডিউল তার মধ্যেও নিজেকে সময় দিই যেমন ফ্রাইডে আমি টোটালি অফ রাখি আফটার টেন রাতের আফটার টেন আমি ফোন রিসিভ করি না বেসি কিনা এটা নিজেকে স্ট্রিক্লি মেনটেন করার চেষ্টা কারণ আমার হাজবেন্ডকেও তো সময় দিতে হবে বাচ্চাদের কথা আপনার হাজবেন্ডও এটা করে যে আফটার টেন তাতে আমার ওয়াইফকেই সময় দিবো ফোন রিসিভ করি এইটা হয় না কিছু

না আপনার বাচ্চা দুজন দুজন ওরা যদি থেকে দেখে যে তার বাবা বা মা হেল্প করছেন অন্যদেরকে তাহলে কিন্তু এই ব্যাপারটা তাদের মধ্যে একদম ঢুকে যাবে এটা তাদের মধ্যে গ্রো করবে তারা নিজেকে ওভাবে রিচ করবে নিজেরা ওভাবে রিচ করার চেষ্টা করবে পিপলদের কাছে এবার নট অনলি পিপল ওরা তো ফ্রেন্ডদের মধ্যে সেই বন্ডিংগুলো ক্রিয়েট হবে একদম ফ্রেন্ডদের মধ্যে আশেপাশে যে সোশ্যাল ওয়ার্কগুলো সেটা হচ্ছে যেমন আমার বাচ্চারা যে এর মধ্যে এর মধ্যে যে কারফিউ সময়গুলি গেল স্টুডেন্ট আন্দোলনগুলো গেল বেশ কিছুতে এগুলো গেল তারপরে এখন হচ্ছে যে বন্যার বিষয়গুলো

এটা হচ্ছে তাদের উচিত এবং সে আমরা আমি আমি তো প্রতিদিনই গল্প করি কিছু না কিছু তো গল্প করি বলি এই বিষয়গুলো আমার মেয়েরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে তো বেসিক্যালি সবগুলো জিনিস বুঝতেও পারে না সিচুয়েশনগুলো কি হচ্ছে না হচ্ছে তখন তো বলতেই হবে কারণ এই কালচারটাও তো ওদেরই হেডিটারি তো এটাই ওদের রুটটা তো এখানে আমি মনে করি যে সেই রুটটাকে প্রাধান্য দিতে হবে দেখি পরে ছলছল করে চোখগুলো তারপরেও জানা উচিত জানতে হবে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে আমার বাচ্চা তিন বছর আপু তিন বছর তিন বছর আট ছোট ওর একদম ও এই জেনারেশনটা কিন্তু একদম নতুন আমাদের যে অনেকগুলা জেনারেশনের মধ্যে আপনি তো জানেনই তো অনেকগুলা নাম আছে সো এই যে আপনার বাচ্চাদের জেনারেশনটা একেবারে নতুন একদমই আলাদা একটা ভাবনা কোনো ভাবে আলফা মনে হয় না হ্যাঁ আলফা সো চিন্তাভাবনা কিন্তু কোনোভাবে ভাবে অন্যদের সাথে মিলবে না জি জি আপু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আমরা আসলে আমরা যেভাবে বড় হয়েছি হ্যাঁ আমাদেরকে যেভাবে বাবা মারা বড় করেছেন তখন কিন্তু এগুলো আসেনি যে আমাদের এখন এই জেনারেশনের সাথে এইভাবে চলা উচিত এইভাবে কথা বলা উচিত তখন কিন্তু আসেনি কিন্তু আমরা জানতে পারছি তাই না আমরা জানতে পারছি যে আমাদের ছেলে মেয়েরা হচ্ছে কিভাবে জেনারেশন ওদের সাথে আমরা কিভাবে বিহেভ করব তাই না এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে মানুষের জন্য মানুষ হ্যাঁ যে বলছি চ্যারিটি বিগেন্স ফ্রম হোম সো আপনার নিজেরও জানতে হবে যে আমি সেটাই এখন একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে সে ছোট ঠিক আছে তো আমার থেকে তো অবশ্যই সে শিখবে আমি মা এজ আ মাদার আমার তো ডিউটি তার প্রতি কিন্তু আপনিও শিখতে পারেন তার কাছ থেকে সে যে যা শিখাচ্ছে এইগুলো আমি আমার জীবনেও শিখি না আমি জীবনেও কোথায় পাই নাই এইটাই হচ্ছে ব্যাপার মানে সে যে আমাকে ডে বাই ডে যা শেখাচ্ছে আমি তো মানে অবাক মাঝে মাঝে এমন এমন জিনিস এক এক সময় এসে বলবে আমি আসলে ওই সময় আমার ওই বয়সে আমি কেমন ছিলাম জানি না কিন্তু আমি এই বয়সে অনেক বেশি হ্যাঁ আমরা এই বয়সে চিন্তা করতে পারি না অত সিম্পল হ্যাঁ মানে আমরা তো ওই সময় আপনি চিন্তা করেন আচ্ছা তিন বছর বাদ দেন আপনি ক্লাস ফোনে যখন পড়তেন হ্যাঁ 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 এত কিছু জানতেন কোনো প্রশ্নই আসে না ওদের যে vast knowledge হচ্ছে আপনার চার বছর ক্লাস ফোরে যেটা ও কিছু ভিডিও দেখায় ও কিছু কার্টুন দেখে ভিডিও ক্লিপ দেখে ওদের যে ওদের যে আমাকে বলে বা বোঝানোর চেষ্টা করে খাইতেছে খাবার সময় বলছে যে মামা মা দেখো দেখো এটা তো আমি আট চুকে দেখছি ও কিছু বোঝানোর চেষ্টা করছে আমি না বুঝে অবাক হয়ে যা এগুলো কি আমি বুঝতাম ও যদি না বুঝাই দিত ভাই শরণা কারণ একটা ব্যাপার তো আছে ওরা আসলে ভীষণ অন্যরকম ছিল না কখনো হ্যাঁ এটা এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আমি মনে করি এটাও শিখা ইম্পর্টেন্ট যে মানুষের জন্য আসলে মানুষই কাজ করে আমি একটা কাজ করি আপু যে আছে না প্রতিদিন কেউ না কেউ বাসার নিচে অবশ্যই কোনো দান বা এভাবে আসে ওনারা তো আমি আসলে চেষ্টা করি যে টাকাটা হয়তো আমার ওই টাকাটা খুব বেশি না বা ওনার কোনো খুব বেশি উপকার আমি করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার বাচ্চাটাকে দিয়ে দেওয়াতে অ্যাটলিস্ট ও প্রথম আমাকে শিখুক হ্যাঁ আমাকে একবার তো কোয়েশ্চেন করবে যেটা আমি কেন দিলাম তো আমাকে যখনই জিজ্ঞাসা করে আমি বলি ওনাকে আমরা সাহায্য করলাম হেল্প করলাম ও আচ্ছা আমাদের কি হেল্প করা উচিত তো এই যে যে ব্যাপারটা তো আজকে তো খুব বড় আমি এই শিক্ষাটা দিতে চাই আমার মনে হয় না হবে না বাচ্চাদের একটা বয়স আছে যে বয়সের মধ্যে আসলে আপনি তাকে অনেক কিছু শিখাতে পারবেন তারপর যদি চেষ্টা করেন তখন কিন্তু তার মনে হয় না যে আমরা এই পৃথিবীতে বিলং করছি তাই না ওদেরকে সেটাও তো ডিউটি আছে আমাদের সবারই একটা ডিউটি একজনের একজনের প্রতি যে ডিউটিটা সেটা করতে হবে সেইভাবেই তো ন্যাচারাল

তাই সার্কেলের মধ্যে তো আমাদের চলতে হবে সেই জিনিসটা ওদেরকে যদি গ্রুম গ্রুমিং না করি আমরা আমাদের কিন্তু এটা তো আমাদেরই দায়িত্ব একদম আবার অনেক জায়গায় আমি এটা দেখি সিম্প্যাথি এবং অ্যামপ্যাথি হ্যাঁ দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু হলে যেটা হয় আপনি আপনার আরেকজনের কষ্টটা আপনি ফিল ফিল করছেন 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 করে তাকে না হয়ে তাই না সো এই জিনিসগুলো আমার মনে হয় আসলে আমাদের শেখানো উচিত ফোকাস করা একদম একদম ফোকাস করা উচিত আমরা আরো আড্ডা দেবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আড্ডা অলরেডি জমে গেছে আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়ে আড্ডায় মেতে উঠতে চান তাড়াতাড়ি চলে আসুন জুম অ্যাডি পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে আচ্ছা এখন তো একটা একদম দুরযোগের সময় যাচ্ছে তাই না মানে অনেক জায়গায় অনেকেই একদম পানি বন্দি আমি এমনও দেখেছি ভিডিও তো দেখা যাচ্ছে বা অনেকে শুনেছি এমনও হয়েছে যে পাঁচ দিন ধরে পানি বন্দি

কালকেই একটা ভিডিও দেখলাম একটা বাচ্চা ওই যে ডেকচির মধ্যে মানে আমার এখনো গুছ কাটাচ্ছে এটা দেখে ওর ফ্যামিলি জানে যে ওরা তলিয়ে যাচ্ছে বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছে মানে কি বলবো জি যে ছেলেগুলো ট্রাই করেছে নিচে এসেছে হ্যাঁ rescue team যে গেল তাদের মধ্যে একজন কিন্তু মারা গেছে মারা গেছে আজকে দেখলাম যে একটা ট্রাক মানে পাঁচ জনের টিম rescue মানে স্বেচ্ছাসেবীদের দল পাঁচ জনের ট্রাক উল্টিয়ে রাস্তায় পড়ে গেছে আমু ডেট পাঁচজনই খাবার দাবার গুলো তো উল্টে গেছে খাবার দাবার সবকিছু আর পাঁচজনই ডেট এত প্যাথেটিক লাগলো আরেকটা বড় অ্যাকসিডেন্ট হয়েছে ওরা 모두 সবগুলো হসপিটালাইজড আজকে মানে এইভাবে ওরা জানে যে রেস্কিউ টিম যারা যাচ্ছে ভলেন্টিয়ার যারা যাচ্ছে তারা কিন্তু জানে যে আমরা ওখানে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা কিন্তু তারপরেও যাচ্ছে মানুষ মানুষের জন্য এক্স্যাক্টলি এটা হচ্ছে কথা আমরা কিন্তু ছেড়ে দেই না আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করি যতই কিছু হয়ে যাক দেশের যত যা কিছু হোক এরকম কিছু ভালো মানুষ আছে সব সময় হেল্প করে আপনি কি পিএসসি এর ওই এটা দেখেছেন সবাই রিলি ও মাই গুডনেস ওটা তো দেখে আরো তো এমন লাগছে একটা ফকির একজন ফকির 10 টাকা পর্যন্ত দিচ্ছে ওখানে দেখলাম মানে যে যার মতো আছে যে যার জায়গা থেকে যে যার অবস্থানে থেকে যা পারছে তাই দিয়ে দিয়েছে

ওদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার মানে আমাদের বয়সটাতে কিন্তু আমরা এইসব করার সুযোগ পাইনি অথবা সাহস হয়নি সাহস হয়নি না এখন যেটা পারছি আমরা বাচ্চাদের ছেড়ে দিচ্ছি ইউ ডু দ্যাট অ্যাজ উই ক্যান্ট উই ডু ইউ ডু দ্যাট আমাদের ওদের অতি সাহস আছে প্রভু মানে আমাদেরও ওদের উপর একটা কনফিডেন্ট হয়ে গেছে দেখেন ডো সো ইউ ডু দ্যাট মানে আমরা যেটা পারি না তোমরা করো আমরা দূর থেকে দেখি আশীর্বাদ দিই এটুকু তো করছি এক্স্যাক্টলি এবং আপনি কি আপনার জায়গা থেকে যেমন আপনার তো একটা অনলাইন বিজনেস আছে তো অনেকে হচ্ছে কাপড় চোপড়ও ডোনেট করছে হ্যাঁ আমিও করে এসেছি ওই যে আমাদের বিইউবিটি তো একদম মানে কাছাকাছি বিইউবিটির যে স্টুডেন্টরা আছে ওরা তো গিয়েও কালেক্ট করছে আবার হচ্ছে ওদের ক্যাম্পাসে আমি ওদের ক্যাম্পাসে গিয়ে দিয়ে আসছি পরশুদিন কারণ আমার অল্প সামর্থ্য ঠিক আছে কিন্তু হ্যাঁ আমার যতটুকু আছে আমি ততটুকু তো দিতে পারি এতটুকু দেওয়ার মানসিকতা আমি সব সময় রাখি আমি সৃষ্টিকর্তাকে বলবো এতটুকু সামর্থ্য আমার যতটুকুই থাকুক কিন্তু দেওয়ার মানসিকতাটা যেন সব সময় এবং আপা আপনি কি বিশ্বাস করেন যে দিলে আসলে কমে না জি না আমি 100% বিশ্বাস করি মানে এটা আমি দেখেছি রেজাল্ট পেয়েছি দেখা যাবে আমার কাছে নাই একদমই আমি দিয়েছি এটা ঠিক আছে

তাই বাংলাদেশ হ্যাঁ আমাদের আসলে কিছু কিছু জায়গায় দেখা যায় দোয়া করা ছাড়া উপায় নাই হয়তো আমরা ওখানে গিয়ে কাজ করতে পারছি না কিন্তু যারা করছে তাদেরকে অনেকটুকু হেল্প করা হচ্ছে তাই না আপনি আপনার সংস্থাগুলো থেকে কি ধরনের হেল্প পাচ্ছেন তাদের জন্য আমাদের যেমন সুপ্রিম কোর্ট বার থেকে টাকা কালেক্ট করা হচ্ছে যেমন আগামীকাল যাবি আগামীকাল সকালবেলা রাখা আগামীকাল তো ছুটি আমাদের সবার আজকে পর্যন্ত কালেক্ট হচ্ছে টাকা পয়সা এই টাকা দিয়ে হচ্ছে খাবার শুকনা খাবার কেনা হচ্ছে গতকালও একটা টিম গিয়েছে আবার আগামী কাল আর একটা টিম যাবে গতকাল যে টিমগুলো ছবিগুলি বাচ্চাগুলো ছবি যে আপনি বলছেন এরকম হাড়ির মধ্যে একটা টেস্ট ইয়ের মধ্যে কাঁচের একটা পাত্রের মধ্যে একটা বাচ্চা উদ্ধার করেছে আমাদের আমাদের টিম দেখে আমারই ভালো লাগছে আল্লাহ শান্তি উদ্ধার তো করতে পেরেছে খুব ভালো লাগছে আবার আগামীকাল যাবে টিম আর আমি পার্সোনালি আমার প্রজেক্টও আমাদের এখানে যে আমার যে বাসা ইয়েতে দিয়াবাড়ির ওখানে প্রজেক্ট থেকেও আমরা বিভিন্ন বিল্ডিং বিল্ডিং করে কাপড় চোপড় উঠে দিয়েছি গতকালে আজকে ওরা গিয়েছে সকালবেলা আজকে আজকে সকালবেলা বা সন্ধ্যাবেলা ওরা রওনা হওয়ার কথা আচ্ছা একবার তো পৌঁছিয়েছে আবার যাচ্ছে এবং আরেকটা জিনিস দেখলাম যে প্যাকিং এর ব্যাপারে হ্যাঁ মানে সারা রাত ধরে কিন্তু ভলান্টিয়ার যারা আছে মনে করেন সাত আট ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে এবং অনেক সময় লোক কম পড়ছে

ওই সময় হঠাৎ করে আপনার ঘর একদম একদম ভরে গেল দোতলা পর্যন্ত পানি মানে আমি আসলে ওই জায়গায় না থাকলে মনে হয় বোঝা বোঝার উপায় নাই আমি এই জিনিস কখনো দেখিনি আমার মনে হচ্ছে যে ওখানে যারা আছে ওদের কি অবস্থা তাদের যোগাযোগ বিচ্ছিন্ন তাদের সাথে আপনাদেরও নিশ্চয় পরিচিত কেউ না কেউ তো নিশ্চয়ই আপু সিলেটে তো আমার বাপের বাড়ি সিলেটে তো দুই হাজার বাইশে যে বন্যাটা হয়েছিল তো আমাদের তো পুরো নিচতলা একদম মানে পানিতে অবস্থা নাই ওখানে তো থাকার মতো মানে বাসস্থান আর ওখানে নেই তো দুই তালা তিন তালাতে সবাই যে ছিল তো আমার মা বাবা ওই টাইমটা আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী অনেকে মোটামুটি তিনশো মানুষ মানে সবাই দাঁড়িয়ে আছে বসতে পাচ্ছে না বসার জায়গাটা পাচ্ছে না এখন যা যতটুকু সামর্থ্য আছে ততটুকু সবাইকে আসলে সাহায্য করা হয়েছে সেটাই আমরা আসলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি এবং আপু আপনি বিলিভ করেন না যে যখন আমরা সবাই মিলে হ্যাঁ হেল্প করি যদি দশ টাকা দিয়েও কেউ হেল্প করে যে বলছেন না একজন দশের লাঠিয়াকের বোঝা হ্যাঁ এটা তো এরকমই আমার বোন থাকে কুমিল্লা তো আমার তাহলে তো আরো বোনের মধ্যে প্রতিদিন কতবার করে কথা হচ্ছে হচ্ছে ও থাকে একদম শহরে তো ওর হাজবেন্ড দুজনেই ডক্টর ওর হাজবেন্ড হচ্ছে অর্থোপেডিক এর ডক্টর ওর হাজবেন্ড আবার বড়ুরায় বসে চেম্বার ওর বড়ুরায় উইকে 5 ডেজ বা 7 ডেজই বোধে বসে তো উনি যে এসে করেন তো ও ওইদিকে গিয়ে আটকা বড়ুরায় রাস্তা পানি উঠে গেছে তিন দিন পরে ওর হাজবেন্ড কোনো রকমে এসে দেখা করে গেছে আবার তো যেতেই হচ্ছে ওখানে মানে এই জিনিসগুলো ওরা কাছ থেকে আমার বোনের হাজব্যান্ড কাছ থেকে তো দেখছে আর আমরা শুনছি আমি তো বারবার করে ফোন দিচ্ছি শুনছি কারণ ও এক জায়গায় ওর হাজব্যান্ড আরেক জায়গায় ও দুই বাচ্চা নেই ছোটো ছোটো দুই বাচ্চা একটা তিন বছর একটা মাত্র দুই মাসে দুই মাস হ্যাঁ মানে ওনার জন্য নিশ্চয়ই আরো অনেক বেশি টাফ হয়ে গেছে স্ট্রাগলিং স্ট্রাগলিং হচ্ছে তো ও যে ও যে বাসায় আছে সেই বাসা সমস্যা নাই শহরেই বাসা তো প্রপারি প্রপারি বাসা তো ছুটা বুয়া এসে হেল্প করছে যা লাগছে দিয়ে যাচ্ছে কিনে টিনে তো ওর জন্য তো মানে ওর হাজবেন্ড যেমন তিন দিন পরে আসছে শুনি তো আমার থাক রিস্ক নেওয়া দরকার নেই এসে ও এমন সিচুয়েশন আপনি মানে আপনারা যদি কে দিক থেকে যেতেও চান তাও যেতে পারবেন না তো না যেতে পারছেন আমার ভাই ছোট ভাই যেমন ওরা ট্রেন নিয়ে গিয়েছিল যাওয়ার জন্য দেওয়ার জন্য তারপরে ওকে দেখে এসেছে বলল আমাকে যে দেখিত ভাই আসছিল দেখে গেছে আর বড়ুরা তো যেতে পারছে না বড়ুরা তো রাস্তা কাটি হয়ে আছে যেখানে ওর হাজবেন্ড আছে মানে ওর শাশুড়ির বাড়ি ওখানে বড়ুরা ও আচ্ছা তাহলে উনাদের কি অবস্থা আছে রাস্তাঘাটে পানি উঠে গেছে তো এখন পানি আমার দুই দিন কথা হয় নাই লাস্টলি বোন বললো যে আছে বড়া ওরাও প্রপারে তারপর দিয়েও রাস্তাঘাট নাকি সব ডুবে গেছে যেমন ওর আমার বোনের হাজবেন্ড আসা যাওয়া করতে পারছিল না শহরে কুমিল্লা শহরে রাস্তাঘাট সব বন্ধ আর তার মধ্যে তো যে ট্রানের গাড়ি টাড়ি সব মিলে তো রাস্তা ব্লকেজ পুরাই সবকিছু ব্লকেজ মানে কারো সঙ্গে কারো যোগাযোগ বা ইয়ে আমাদের যেমন সুপ্রিম কোর্ট থেকে গিয়েছে বা আমাদের প্রজেক্ট থেকে যারা গিয়েছে তারাও এরকম অনেক কষ্ট করে জায়গা যেখানে টার্গেট করে যাচ্ছে যেতে হচ্ছে আর তার মধ্যে তো মারাও যাচ্ছে আমি শিখিনি এটা আমি একদম মন থেকে তো একটা ইয়ে চলে আসে ওরা চলে যাচ্ছে হুজুকে পড়ে তো মানে কি বলবো দেখা যাচ্ছে যে এর মধ্যে পুরো টিমে পাঁচজন পাঁচজনের মধ্যে দুইজন হয়তো কোনো রকমের সাঁতার জানে বাকি তিনজন কিন্তু আমি আপনি না করে যে বেঁচে থাকবেন এই সুযোগটাই তো নেই তো আর যে সাহায্য করতে আমরা আরো আটটা দিব আরেকটা বিরতির সময় হয়ে গেছে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি সাথেই থাকবেন আবারও ফিরে এলাম আমাদের আড্ডায় আড্ডা অনেক জমে গেছে আমরা বন্যাত্যদের নিয়ে কথা বলছি যারা একদম সাত লক্ষ মানুষ এখনো পর্যন্ত পানিতে আটকে আছে তাদের কাছে অবশ্যই অবশ্যই অনেকে পৌঁছ পৌঁছাতে পারছেন আবার অনেকে এত ভিতরে আছেন যে জানেও না ওখানে কোনো মানুষ আছে কি নেই সো আমরা সবাই কিন্তু মোটামুটি হাত বাড়িয়ে দিয়েছি তাদের জন্য আপনারাও যারা যতটুকু পারেন যেভাবে পারেন যে কোনোভাবে একটু যদি সাহায্য করেন এই যে আপনার এতটুকু সাহায্যটাও কিন্তু অনেক বড় তাদের কাছে এই মুহূর্তে সো যতটুকু পারেন আপনারা সাহায্য করুন এগিয়ে যান মানুষ তো মানুষের জন্য মানুষে এগিয়ে যেতে পারে সো আমাদের সাথে আড্ডা দিতে হলে কোথায় আসতে হবে জুমে আসতে হবে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে হ্যাঁ বলছিলাম এই যে অনেকে আছে ট্রেনিং ছাড়া চলে যাচ্ছে তাই না সো এইরকমের মধ্যেও নিজের লাইফটাকে রিস্ক নিয়ে নিজের লাইফটা একদম রিস্কে ফেলে দিয়ে যাচ্ছে যেমন এই কারণে একজন স্টুডেন্ট আমি আজকে যে নিউজটা পেলাম আপনি বলছেন একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে আরও নিশ্চয়ই অনেক কিছু আছে তাই না যা আমরা জানতে পারছি না তারপরেও কিন্তু আমরা এগিয়ে যাই এই যে বোধ হ্যাঁ এই যে কাউকে সাহায্য করার এই বোধটা আসলে এটা অনেকের মধ্যে জাগ্রত হয়েছে হচ্ছে আবার দেখবেন অনেকের মধ্যে হচ্ছে না এদের কোনোদিনও হবেও না হয় না নয়তে বলেন না 90 হবে না এই কথাটা কিন্তু হবে না কিন্তু আমার আমার মনে হয় জাগ্রত করার জন্য আসলে কিছু না কিছু করা উচিত অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারি আমরা যেমন আমরা লয় এর বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি আমি মানবিক সংগঠনের সাথে জড়িত এলাকায় তো আমাদের যে ট্রেনিং বা ট্রেনিং এর বিষয়গুলো অ্যাওয়ারনেস গুলো বুঝানো আজকে গ্রাম গ্রামে গ্রামে গিয়ে বা বিভিন্ন সেন্টারেও আমরা কল করি স্থানীয় প্রতিনিধি বা ইয়ে এদেরকে এরকম বোঝানো নিজেদের এলাকায় নিজেদেরকে বলা যে এইসব আমাদের দায়িত্ব ডিউটি এগুলো করা যায় এগুলো করলে হচ্ছে মানুষের মধ্যে অনেকের বোধ জাগ্রত হয় না ঘুমিয়ে থাকে সেগুলোকে ই করা হ্যাঁ আসলে এইটা অনেক সময় হয় আপনি যেটা বলছেন এরকম কাজগুলো করলে দেখা যায় যে আসলে সাহস হয়তো দেখা যাচ্ছে সাহস করে উঠতে পারেনি সেও হয়তো একটু আগ্রহ বোধ করছে তাই না আপনি কি এটা বিশ্বাস করেন কি ইচ্ছা থাকে হয়তো বা সাহস হচ্ছে না সাপোর্ট থাকে না সাপোর্ট থাকে না তো সেই ক্ষেত্রে যদি সবাই একটু সাপোর্ট দেয় বা ফ্যামিলি সাপোর্টটা কিন্তু সব জায়গাতেই আপু দেখবেন সবার আগে কারণ পরিবার যদি না চায় সেইটা আপু কখনোই কারোর পক্ষে করা সম্ভব না সম্ভব না ফ্যামিলির সাথে আসলে ঝামেলা করে যে আপনি একটা জায়গায় আগাচ্ছেন ওইখানে তো সেই গোল পর্যন্ত আসলে মুখ দেখা পরিবার সবার আগে আমি এটা সব সময় বলি তো সবার হচ্ছে পরিবার থেকে শুরু করা আসলে উচিত হ্যাঁ বলছিলাম আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন কিভাবে হেল্প করতে হবে এই জিনিসটাই আসলে হয়ে উঠা উচিত একেবারে যখন ছোট থাকে তখন থেকে যদি আসলে এই প্র্যাকটিসটা হতে থাকে কিছুটা মানবতা বোধ তার মধ্যে আসলে কিছুটা হলেও থাকবে একদম বা চমৎকার জুমে আজকে অনেকেই চলে আসছে অনেক তাড়াতাড়ি তো আমরা আগে একটু রাশিদা কাছে যাই রাশিদা আপু শুনতে পাচ্ছেন আনমিউট করতে হবে হ্যাঁ জি বলেন আপনি খুব সুন্দর কালারফুল একটা শাড়ি না ওন্না এটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আচ্ছা বলেন আপু আজকের টপিকটা তো আপনি জানেন মানুষের জন্য মানুষ হ্যাঁ আমি আপনার যে কাজটা হ্যাঁ যেটা আপনি করেন এটা খুব পছন্দ যে কেউ হসপিটালে ভর্তি হলে তার লাগবে কিনা এই জিনিসটা কিন্তু আপনি একদম নিজ থেকে করছেন এটার জন্য এটার জন্য আপনাকে কেউ এক্সট্রা টাকা দিচ্ছে না হ্যাঁ তো এইটা করতে আপনার কেমন লাগে বলেন প্রথমে সবাইকে আমি শুভ সকাল জানাই গুড মর্নিং ফ্রম ক্যানাডা এবং সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই দুর্দিনে আসলে মানুষ মানুষের জন্য কতটা এটা তো মানে কি বলবো আমি গত দশ বছর যেমন দেখতে পাচ্ছি বিশেষ করে কম্পেয়ারিজম ইন বাংলাদেশ অ্যান্ড আমাদের বাইরের দেশ তখন আমি শুধু যখন আসছি তখন আফসোস করতাম যে আমাদের দেশের মানুষ কবে এত উন্নত মন মানসিকতা হবে কবে তারা দুহাত বাড়িয়ে দিবে কবে তারা এত ক্লোজ হয়ে তাদেরকে মানে সেবা করবে ইন্ডিং করবে যে এরকম ভাবে আগাতে হয় তো আমি যখন এসছি তখন আসলে তো বাঙালিরা এই কাজে কেউই আগায়নি কেউই করেনি কিন্তু আমি আসলে ছোটবেলা থেকে আমার আব্বা আমাকে এই সব দিকে করেছে একদম ছোট্ট থেকেই তো করে আমার কেমন লাগে এটা তো প্রকাশ করা যায় না যখন এখানে মানে আওয়ারলি পে বলে কেউই কাউকে দশ মিনিট তখন সময় দিতে চাইতো না যে সবাই তো জব আছে তো আমি তখন সিকল করে হলেও আমি তাদের সাথে অ্যাটেন্ড হতাম তাদের সাথে যেতাম আর কেউ দিবে আপনি প্রশ্ন করলেন আমি তো আমার নিজের গাড়ি দিয়ে সার্ভিস দিতাম নিজের সাথে নিয়ে যেতাম নিয়ে আসতাম এবং যতক্ষণ সময় তার দরকার এই যে এই গত দু সপ্তাহ আগে আমি গিয়েছি দুই ঘন্টা ওয়েট করেছি তার যতক্ষণ তার হাজব্যান্ড কাজ থেকে আসে নাই তার হাজবেন্ড অন্য সিটিতে ছিল এখন ছোট বাচ্চা নিয়ে এসে গিয়েছে তো তার সাথে যতক্ষণ পর্যন্ত ওর হাজবেন্ড আসে নাই আমি তার সাথে হসপিটালে বসেছিলাম তার হাজব্যান্ড উইন্সর থেকে আসছে তাদের জন্য দুজনের জন্যই ওইখান থেকে খাবারের প্যাকটা কিনে দিয়ে তারপরে গুছিয়ে আসছি তো এটা জিজ্ঞেস করেন কেমন লাগে এটা তো মানুষ মানুষের জন্য শুধু সেই কেন কেউ মারা গেল আমি আমি তার সাথে থাকি আর এই যে অবস্থা কালকে পিকনিকে গিয়েছিলাম সবাইকে বললাম রাইজ করো করে চলো আমরা নিজেরা যে আমরা নিজেরা কিছু কাছে থেকে দিয়ে আসি এবং কিছু বাচ্চার যে ওরা যারা অনাথ হয়ে আসছে প্যারেন্টস খুঁজে পাচ্ছে না তাদের আমরা দেখি যদি আমরা কাউকে এখানে অ্যাডাপশন দিতে পারি এটাও আমাদের জন্য বেটার এটা হলে এটা খুবই খুবই ভালো হয় আপা এটা হলে খুবই ভালো হয় এমন অনেক আসলে বাচ্চারা আছে যারা একদম ছোট ছোট আমরা যাদেরকে দেখছি এখন তাদের বাবা মা কোথায় তারা কি বেঁচে আছে কিনা কোথায় আছে সেই বাচ্চাগুলোর যদি আপনারা এরকম ব্যবস্থা করতে পারেন অ্যাডপশানের ব্যবস্থা খুবই খুবই ভালো হয় মানে সিরিয়াসলি আপা খুব সুন্দর কথা বলেছেন হ্যাঁ আমাদের দেশের যা পরিস্থিতি এখানে প্রশ্ন না করে আমি একটু জন্য সর্বপ্রথম সবাইকে বলবো যে আমরা মানুষ মানুষ মানুষের পাশে থাকার জন্যে আর যারা হচ্ছে সহা সহযোগিতা করার জন্যে আগে আসছে তাদেরকে তো আমরা আসলেই মানে কি বলবো এটাকে মানে স্যালুট জানাই তারা তো করতেছে আর দেশের যে পরিস্থিতি এত অল্প সময়ে তো আসলে সবকিছু ঠিক হয় না তার মধ্যে একটা বিপর্যয় চলে আসছে এটাকে মোকাবেলা করছে খুব সুন্দর তবে আমাদের দেশের মানুষ যে এত মানে পনেরো বছর পরে যে জিনিসটা দেখলাম যে হাত খুলে তারা বন্যাত্মদের জন্য যে সাহায্য সহযোগিতাটা করতেছে এটা আমি খুব প্রাউড ফিল করতেছি এবং মনে হচ্ছে যে যাক আমরা বাঙালি একতা ভাদ্য ভাবে কাজ করতে পারি এবং পারতেছি এক দুই হচ্ছে যে যারা হচ্ছে সহযোগিতা করার মন মানসিকতা নাই তাদেরকে অনুরোধ করব দয়া করে তাদের অসম্মান করে কোনো কথা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে না লেখার জন্যে কারণ অনেকে এটা নিয়ে না অনেক মশকরা করতেছে কে কি করতেছে সেটা তো বড় কথা না বড় কথা যারা করছে তাদেরকে তোমরা জাগ্রত করো তারা তো করছে বাচ্চা ছেলে মেয়ে তারা কতটা যে মানে নিজেদের জীবনের রিক্স নিচ্ছে আমাদের মিরপুর ডিএইচএস একটা ছেলে মারা গেছে হ্যাঁ তো যাই তারা সাঁতার টান না ছেলেটা এখন কথা হলো যেসব ছোট ছোট বাচ্চাগুলো তাদের জন্য খাবার পর্যাপ্ত দেওয়া মেয়েদের বিশেষ করে ছেলেরা তো নিজেদেরটা সামলাইতে পারে মেয়েরা তো সবাই সব রকম পারে না সবাই পাশে থাকার জন্য ওষুধ মেডিসিন যেমন স্যালাইন তারপরে এই মোনা স্টেন ফেক্সো এগুলো ওষুধ নাকি অনেক পরিমাণে লাগতেছে আর পানিগুলো ফেনিতে চলে গেছে এরকমই শুনলাম আমরাও কিছু একটা সংস্থার সাথে আছি নাদিয়া আমরাও দিচ্ছি এখন কথা 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 হলো যে সেটা বড় বড় না আমি আর কতটুকু সবাই মিলে যদি আমরা এক টাকা করে এখানে আমরা জয়জন আছি একশো টাকাতে দাঁড়ালো কিন্তু ছোট ছোট থেকে বড় আকৃতি হয় হ্যাঁ সবাইকে সহায়তা করার জন্য আমি রিকোয়েস্ট করব আর আমাদের দেশের যে অবস্থা এটাকে ঠিক হওয়ার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে অযথা একে ওকে কোনো কথা না বলে সবাই মিলে দশে মিলে করি কাজ হারি জিত না হিলাজ একটা কথা আছে না এই কথাটা মেনেই চলা উচিত হ্যাঁ খুব আমি সবাই অনুরোধ পাশে থাকার জন্য সবাই সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপা মিষ্টি আপা হ্যাঁ মিষ্টি আপা আপু শুভচন্ধ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন এই যে মানুষের জন্য মানুষ যেভাবে কাজ করছে হ্যাঁ আপনার ভাবনাটা আমি একটু জানতে চাই আপু মানুষ যদি এসে না হয় মানুষ ডানক কখনও হয় না মানুষ যদি ডানক কখনো হয় মানুষ লজ্জা কীর্তি পাবেন না আমরা যদি আমাদের মানুষ ভাবি যদি আমরা মানুষ হয়ে থাকি এই এই দুর্দিনে আমরা সবাই হিন্দু মুসলিম চাপ দেখবো না সবার পাশে দাঁড়াবো আমরা যদি নিজেদের মানুষ ভাবতে চাই অবশ্যই আমাদের একটা টাকা হলেও একটা ছেঁড়া কাপড় হলেও ছেঁড়া কাপড় কেন দিব নিজের সবচেয়ে ভালোটা আমরা দিব আমি যদি দেই তাহলে আমার পাশের মানুষটা দিবে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে মানুষ মানুষের জন্য কথা চির সত্য সেই হাজার কাল আমরা নিশ্চয়ই সবাই সবার সত্যি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমরা আরো আড্ডা দিব একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আবার ফিরে এলাম ছত্র একটা বিরতির পরে আবার আমি চলে যাই একটু জুমে হাসিনাপা হাসিনাপা শুনতে পাচ্ছেন আপনার আসবে আসসালামু সরি একটু মিউট করে রাখবেন যারা আনমিউট করে রেখেছেন হ্যাঁ হ্যাঁ হাসনাপা বলেন এই যে মানুষের জন্য মানুষ যেভাবে আমরা একজন আরেকজনকে হেল্প করি এটা কিন্তু 15 বছর আগেও দেখা গেছে কিন্তু কিন্তু দেখেন অনেক জায়গায় প্রতিবাদ করতে হয় হ্যাঁ কারুর উপর অন্যায় হচ্ছে ওই সময় গলা একদম চড়া করে বলতে হয় কিন্তু এখন আমার মনে হয় সবাই এই জিনিসটা একটু বেশি করছে ঠিকভাবে করছে একদম পারফেক্ট ওয়েতে করছে তাই না হাসিনাপা জি আপু অবশ্যই শুভ সন্ধ্যা সবাইকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টা না একটা মানবতার বিষয় বিশেষ করে আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপটটা এটা আমাদের নতুন জেনারেশনটা একদম কি বলবো চোখে আঙুল দিয়ে দেখায় দিল যে ওই যে পুরানো কথাটা চলে আসে আবার যে ওরা কি করে কি পারবে ফার্মের মুরগি হ্যান ত্যান ওরা দেখো চিন্তা করে ওরা মুরব্বী আছে ওই যে কাজগুলা করতেছে রাস্তাঘাটে বিভিন্ন ফান্ডে বেশিরভাগই কিন্তু হচ্ছে মানে ইয়ং জেনারেশন একদম অবশ্যই মুরব্বীরা সাথে হেল্প করতেছে বা বাসা থেকে সহযোগিতা করতেছে সেজন্যই কিন্তু ওরা আগাইতে পারতেছে এখন আমার মেয়েকে যদি আমি বাসা থেকে না যাইতে দেই ও কিন্তু সারা রাত টিএসি তে বসে ভলান্টিয়ারের কাজটা করতে পারবে না অবশ্যই তার বাসা থেকে সহযোগিতা আছে সেজন্যই সে পারতেছে আমি আজকে এই যে কিছুক্ষণ আগে আমি অফিসে বসে একটা জিনিস শেয়ার করছিলাম তো আমি তো এটা কন্টিনিউ করে যাচ্ছি আমার সংগঠন এবং আমার অফিস থেকে আমি কিছু টাকা উঠে চেষ্টা করছি দেওয়ার জন্য গ্রহণ করে ওরা কাজ করতেছে অলরেডি স্ট্যান্ড বাই এখনো আছে ওখানে আজকে চার পাঁচ দিন ধরেই তো গতকালকে আমাদের একটা মেডিকেল টিম গেছে সেজন্য কিছু টাকা ইয়ে করে চেষ্টা করে উঠে দিছি যতটুকু সম্ভব অফিস বা আমার পরিচিত জনদের কাছ থেকে তো এই যে বিষয়গুলো আমি তো আগে একটা ভিডিও দেখলাম আর এটা আমি অবশ্য গর্ক ঘর্কে রাত্রে দেখছি কিন্তু না আমার নেটের জন্য আমি ভালো দেখতে পারি নাই উদাহরণটা আমি তুলে ধরি এখানে আমাদের যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা এরা একটা টিম আসছে একটা আপা হচ্ছে বয়স্ক হস করে আসছে তা আপাটা সাথে আছে ওরা পনেরো জনের একটা টিম আসছে টিএসসি তে ওরা এক লাখ টাকা নিয়ে আসছে তা ওরা দিল দেওয়ার পরে ওদের একটা সাক্ষাৎকার নিল নেওয়ার পরে ওরা বলতেছে যে টাকাটা আপনারা কোথা থেকে দিচ্ছেন বা কিভাবে আনছেন এরকম এক এক একটা প্রশ্ন করতেছে তো ওনার বলতেছে দেখো আমরা তো তোমাদের কাছ থেকে চেয়ে চেয়ে খাই কারো বাচ্চা হয় টাকা আনতে যাই কারো নতুন বিয়ে হয় টাকা আনতে যাই তোমাদের কাছে চাই খাই তোমাদের কাছে তোমাদের টাকা তোমাদেরকে দিচ্ছে মানে ওদের মানে অন্তরটা কত বড় এবং কত প্রাউড ফিল করে বললো যে তোমাদের টাকা নিয়ে খাই তোমাদের টাকাই তোমাদেরকে দিছি এটা আমরা সরকারি চাকরি করি না হুম আমরা সরকারি চাকরি করি না আমাদের কোনো দল নাই কোনো রাজনীতি করি না তোমাদেরটাই তোমাদের ফেরত দিছি তারপরে বলতেছে আপনাদের কি ওখানে কোনো লোকজন আছে আপা তো বলার পরে বলতেছে যে হ্যাঁ অবশ্যই আছে আমার নোয়াখালীতে লোক আছে আমার ফেনিতে লোক আছে কুমিল্লায় লোক আছে আমরা সবাইকে কল করে বলে দিছি এবং আমাদের ঢাকা শহর থেকে আমরা একটা টিম আসছি এবং আমাদের ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশে হিজরাদের আমরা সবাইকে ফোন করে বলে দিছি আমাদের তো একটা মেনটেন করার একটা লিডার আছে ওদেরও কিন্তু একটা লিডারশিপ আছে ওখানে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা বিভাগে তো ওরা হচ্ছে কল করে বলে দিছে যিনি যা পারে ওটা নিয়ে যেন সহযোগিতা করে তুমি চিন্তা করে এখন দেখো যে বাংলাদেশের এই যে মানবতা মানুষ মানুষের জন্য কোন জায়গাটা নাই একটা ছোট বাচ্চা থেকে একদম সত্যি কথা थैंक यू थैंक यू আপা পুরো সিনারিও টাইট তো চেঞ্জ হয়ে গেছে না এখন ধরেন আমি যেটা বলছি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি কয়েকদিন আগের ঘটনা এখানে গুলশান একের এর কোন রোড নাম্বারটা আমি ঠিক ভুলে গেছি গুলশান একের রাস্তাগুলো তো মানে যখন জ্যাম থাকে ওরা আবার দেখা যায় কিছু কিছু গাড়ি রাস্তার উপরে পার্ক করে চলে গেছে ড্রাইভার নাই কেউ নাই হ্যাঁ এরকম গাড়ি তো ছিলই একটা গাড়ি এমন জায়গায় দাঁড়িয়েছে মানে এই জায়গায় দাঁড়ানো অধিক থেকে গাড়ি আসতে পারছে না তো মনে করেন ওই একটা গাড়ির জন্য পুরো জ্যাম হয়ে আছে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম বাইকে সো আমি লোকটাকে বললাম দাড়িওয়ালা একজন বয়স্ক লোক আমি বললাম আপনার কি একটু সেন্স কাজ করে না পিছনে একজন মহিলা বসা ছিলেন আপনার কি একটু সেন্স কাজ করছে না যে একটা গাড়ি আপনি এই জায়গায় পার্ক করে রাখলেন উনি উল্টা মানে আমার সাথে ঝগড়া করতে আসছে হ্যাঁ কোথায় রাখবো কোথায় রাখবো করতেছে আপনি কোথায় রাখবো মানে যেখানে পার্ক করার জায়গা ওখানে রাখেন নইলে পার্ক করে হেঁটে আসেন হ্যাঁ নেওয়ার জন্য হেঁটে আসেন এটাই সিস্টেম হওয়া উচিত খুব বাজে বিহেভ করলো আমি আমি আর আমার হাজবেন্ড দুজনেই নামলাম সে কিন্তু সরাচ্ছে না সব মানুষ জ্যাম হয়ে গেছে এই যে প্রতিবাদ করাটা হ্যাঁ তারপরে কিছুক্ষণ পরে যখন আমি আমরা যখন রেজ করেছি ভয়েস তখন কিন্তু অন্যরা আসছে তার আগে কিন্তু অন্য কেউ আসে না কেউ আসে হ্যাঁ কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে রেজ করতে হবে ভয়েস

সে একটু হলেও ভয় পায় হ্যাঁ এবং আমি খুব অবাক হলাম আমি তো একজন নারী আপনারা নারী এখানে অনেক নারী আছে পেছনে যে নারীটা বসা ওই নারী উল্টা আরো ঝগড়া করছে হ্যাঁ ওই যে আপু কিছু সময় আগে বললাম না যাদের বোধ জাগ্রত হয় না এদের জীবনও হবে না এক্স্যাক্টলি মানে আমি চাইলে কিন্তু আমি উনাকেও ভিডিও করে নিয়েছি আমি চাইলে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে দিতে পারতাম এবং অনেক ভাইরাল হতো অনেকের কাছে পৌঁছাতো শেষে দেখা যেত ওদের কাছেও পৌঁছাচ্ছে কিন্তু দেখেন আমার এতটুকু সেন্স আছে যে আমি দিব না দিব না কেন ওই মহিলার চেহারা চলে আসবে ওই লোকের চেহারা চলে আসবে অধম বলে আমি উত্তম হইব না কিন্তু আমার প্রতিবাদের জায়গায় আমি প্রতিবাদ করেছি এবং আপনি কি মনে করেন এরকম করা উচিত আসলে অবশ্যই আপু এটা উচিত কারণ আজকে আপনি এ গিয়েছেন কিন্তু দেখেন আপনার সাথে কিন্তু আর পাঁচজনই এসেছে আমি কিন্তু বাইকে ছিলাম আমি চলে যেতে পারতাম আমার যাওয়ার জায়গা ছিল আপনি কাটিয়ে চলে যেতে পারতেন কিন্তু সমস্যা হচ্ছে সবাই যদি বাস কাটিয়ে চলে যায় তাহলে সমাধানটা কি করবে সমাধান তো এটাই তো হচ্ছে কথা কাউকে না কাউকে তো লিডারশিপে আসতে হবে এবং সেটা আমাদেরকে মানতেও হবে কিন্তু ডিসিপ্লিনের কথা বলি আমরা আমাকে আমি যাচ্ছি না আই এম অ্যাশামড বা যে যাচ্ছে তাকে তাকে এগিয়ে দেওয়া এবং লিডারশিপটা তাকে দেওয়া এবং তার মতো করে চলা সেটাও তো আমাদের করতে হবে এই যে মাঝখানে যে ট্রফিং এর বিষয়গুলো গেল কি সুন্দর বাংলাদেশ দেখেছি তাই না তো এখন বলতে পারি ওরা যখন সরে গেছে তারপরেই ঘটনা ঘটছে বুঝছেন এবং ওই লোক আর কিছু না পেরে মানে আমি খুব ক্যাজুয়াল ড্রেস আপে ছিলাম হ্যাঁ ঢোলা একটা প্যান্ট পরা ছিল ঢোলা একটা টি-শার্ট পরা ছিল কিছু না পে আমার ড্রেস নিয়ে কথা বলছে হ্যাঁ তো একটা মানসিকতা আইব আমি বলছি আপনাদের এটাই প্রবলেম হ্যাঁ আপনারা কিছু জায়গা থেকে সরে যাবে হ্যাঁ মনে মনে করেছি এটা বললে আমি সরে যাবো এত না এখন আপনাকে আমি নামাবো ভয় পে গ্লাস তুলে দিয়েছে হ্যাঁ এইটা একদম রিসেন্ট ঘটনা বলে আমি শেয়ার করেছি এবং আপনাদের সাথেও অ্যাকচুয়ালি শেয়ার এই জন্য করতে চাচ্ছি আমরা নিজেদের জায়গা থেকে এটা কিন্তু আমার জন্য করি নাই জনের জন্য করেছি গাড়ি আটকে আছে তাদের জন্য করেছি সো আমাদের সবারই কিন্তু এরকম করা উচিত করা উচিত অবশ্যই অবশ্যই করা একটু একটু করে প্রতিবাদ করা উচিত আচ্ছা সোনিয়া আপা শুভ সন্ধ্যা আপু শুভ সন্ধ্যা আজকে আপনাকে দেখে অনেক মলিন লাগছে জানি সিচুয়েশনটা আসলে পুরো দেশের সিচুয়েশন তো আসলে ভালো না সো মলিন লাগারই কথা আপনার কাছ থেকে একটু শুনি কিভাবে হেল্প করছেন আপনি আপু আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমি বাংলাদেশ ইকেপ অ্যাসোসিয়েশনের একজন মেম্বার আর এখান থেকে আমাদের টিম যাচ্ছে আমরা হেল্প করছি তাদের আর যেহেতু আমি সরাসরি যেতে পারছি না আমি ফাইন্যান্সিয়াল ভাবে হেল্প করাটা আমার 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 উচিত আমি এটাই করছি আর যেহেতু এত বড় একটা অ্যাসোসিয়েশন সেহেতু তারা তো তাদের মতো করে কাজ করছে তাই না কালকে নিজে আমরিনা আপু নিজে দাঁড়িয়ে থেকে তার ফুড পান্ডার লোকদের দিয়েও কাজ করিয়েছে অনেক রাত পর্যন্ত সেগুলি আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেই না কিন্তু আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে রাখছি দেখছি এবং তাদেরকে অনেক উৎসাহ দিচ্ছি আর যে একটা কথা বললাম না আজকে যে মানুষ রাস্তায় বের হলে এরকম হয় আসলে কি আমাদের দেশের মানুষ না এরকম যে দেশকে না খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না অন্যজনকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হতে চায় না এইটা একটা ভালো কথা বলেছেন আমাদের আসলে দেশকে পরিবর্তন করতে হবে নিজে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে আমাদের না ছোট ছোট বাচ্চাদের কাছে অনেক কিছু শেখার আছে আমি আজকে একটা পোস্ট দেখলাম যে একটা ছোট বাচ্চা বলছিল যে আমার আম্মুর জন্মদিনের জন্য আমি টাকা জমাটছিলাম সে টাকা আমি এখানে দিয়ে গেছি বাহ তাহলে চমৎকার বাচ্চাদের কাছ থেকেও আসলে শেখা যায় थैंक यू थैंक यू আপু আরেকটা বিরতির সময় হয়ে গেছে আরো অনেকেই জয়েন করেছেন ভাই অনেক দিন পরে হোসনে আরা আপা আসছেন কথা হবে সবার সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন আবার আমন্ত্র Nexus Ladies Club এর আড্ডায় অনেকেই জয়েন করে ফেলেছেন কারণ আজকের টপিকটা আসলে অনেক বেশি টাচি আমি মমি আপুর কাছে যাই মমি আপু ধন্যবাদ আপু তারপর আপু বলবো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আজকের টপিকটা তো একদম ওপেন এখানে কোনো প্রশ্ন করার কিছু নাই বলেন জি আপু বলছি যে মানুষ মানুষের জন্য কথাটা আসলে সত্যি এত অবস্থা খারাপ আপু কি বলবো সবাই তো দেখছো যাই হোক আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যার যার যে সামর্থ্য আছে সেটুক দিয়েই এগিয়ে আসা উচিত পাশে সমস্যা আমরা তো সবাই কাজ করছি যার যার এলাকা ওয়াইজ এই মাত্র আসলাম আমাদের রামপুরাতেও চলছে রাত আটটা পর্যন্ত যাই হোক আমরা সবাই কথা একটাই আমরা আমাদের যার যতটুক সামর্থ্য আমরা এগিয়ে আসবো এবং যথা সময়ে সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করব কিন্তু এটা তো হচ্ছে না সবচেয়ে বড় কথা ত্রাণ অনেক উঠেছে আপু এখন সবাই বলছে মানে আমাদের এলাকায় স্টুডেন্টরা যে আর কাপড় চুপড় এগুলো বেশি দিবেন না পুরা জায়গা মতো তো পৌঁছাতে পারছে না আমার তো মনে হচ্ছে আপু পরবর্তীতে এটাই বেশি সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ত্রাণ উঠেছে আসলে এলাকার আপডেট জানালাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ আপা আসলে এমনও অনেক কিছু আছে যেমন বলছে পৌঁছাতে পারছে না ত্রাণ কিন্তু আসলে অনেক উঠেছে মানে প্রয়োজনীয় কাপড় চোপড় ওষুধপত্র থেকে শুরু করে অনেক টাকা পয়সা তো উঠেছেই খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু হ্যাঁ মানে এগুলো অনেক অনেক উঠেছে কিন্তু যেতে কষ্ট হচ্ছে পৌঁছাতে পারছে না এবং অনেকে আছে অনেক প্রতিষ্ঠান আমি কয়েকটি ইয়াতেই দেখেছি হেলিকপ্টার দিয়েও হেল্প করছে হেল্প করার চেষ্টা করছে মানে মোটামুটি সব দিক থেকে সবাই এগিয়ে এসেছে না এইটা একটা বড় প্রবলেম পর্যাপ্ত নৌকা নেই মানে থাকলেও কিছু ট্রলার দিতে চাচ্ছে অনেকে কিন্তু যেতে পারছে না ট্রলার ট্রলার যাওয়ার মতো আসলে অবস্থা নেই হয়তো স্পিড পারবে কিন্তু স্পিড বোট এখন কম মানে খুব বাজে অবস্থায় আছে কিন্তু আপু একটা জিনিস চিন্তা করেছেন আমরা তো মানুষের কথা বলছি হ্যাঁ অবশ্যই মানে প্রাণী আছে অনেক মানে বিশেষ করে গরু ছাগল এগুলো তো আছে মুরগি এগুলো তো অনেক আছে পোষ্য কুকুর বিড়াল আজকে একটা মেম দেখলাম মানে

একটু সচেতন হয়ে যদি আমরা প্রাণীগুলোর জন্য চিন্তা করি যদি একটু জায়গা দিই একটু ঠাই দি যা মানে যাই পাওয়া যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে অনেকগুলো মরেও গেছে তলিয়ে গেছে তাই না কিন্তু যেটাই আমরা পাচ্ছি হ্যাঁ পাচ্ছি এক বয়স্ক মহিলা দেখলাম তার বিড়ালটা কাপড় দিয়ে পেঁচায় বুক কি জড়ায় রাখছে নিয়ে যাবে তারপরে আরেকটা দেখলাম যে একটা লোক সেই বন্যার বানে চলে যাচ্ছে তার গরুটা পোষা গরুটা বোধ টেনে টেনে নিয়ে ছোট্ট ছোট্ট করেই একটু শুনবো হ্যাঁ হ্যাঁ নেলিয়াপু বলেন আপনার আপনার ভাবনাটা একটু শুনি ছোট্ট করে আসলে আজকের ট্রফিকটা তো মানুষ মানুষের জন্য এই আসলে এই দুর্যোগে বুঝতে পেরেছি যে আসলে মানুষ কতটা মানুষের কাজে লাগে মানে যে যার জায়গা থেকে কিন্তু প্রচুর চেষ্টা করছে তো আজকে আমার আমাদের স্কুল থেকে একটা আমাদের কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে একটা স্থান পাঠিয়েছি ফটিকছড়িতে আমাদের চিটং এ যেহেতু আমি থাকি আমাদের একটা অ্যাসোসিয়েশনে টান গেছে আর আজকে ছিল আমার বড় মেয়ের জন্মদিন ও কিন্তু ওর জন্মদিনটা পালন করেনি ও টাকাটা কিন্তু ওখানে ঢাকাতেই থাকে ও

মানুষের জন্য মানুষ এটা তো চিরসত্য আমরা আমি বলতে চাই এই জিনিসটা আমরা যেন সারা জীবন সব সময় ধরে রাখি সুদের কোনো একটা উপলক্ষে আমরা মানুষের মানুষের জন্য এটা না দেখায় সব সময় যেন আমরা মানুষের জন্য থাকি এই ধারণা জন্য বজায় থাকে এটা বলতে একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপা নার্গি সাপা নার্গিস সাপা নালগিসা আপার সাথে ওইদিন কথা হতে পারেনি ইজন্য নালগিসা আপাকে এখনি একটু নালগিসার সাথে কথা বলি হ্যাঁ আপা বলেন আপনার ভাবনাটা একটু শুনি আ আমি আজকে একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসতে আসতে যে রাস্তায় রাস্তায় মুলি মুলে সবাই যে চাদা তুলতেছে তা আপনি স্কুলের পাশ দিয়ে যখন আসতেছিলাম তখন যে স্কুলের গেটটা লাগায় রেখে মানে যে ট্রানের সামগ্রী মানে এটা এখন ঠিক ঠিক মতো জায়গায় গেলেই হয় আর আস্তে আস্তে যে যারা যারা টান তুলতেছে তাদেরকে যখন বাক্স নিয়ে আমার কাছে আসছে বা আমার কাছে দাঁড়ছে আমি যখন ব্যাগ থেকে যাই হোক যেটাই দিচ্ছি না কেন ওর সাথে সাথে রেসপন্স করে বলতেছে ধন্যবাদ খুব ভালো লাগলো ধন্যবাদ এই যে ছোট ছোট বাচ্চারা ওরা যেভাবে এক্সপ্রেশনে ধন্যবাদ কথাটা বলতেছে মনে হয় আমি যেটা দিলাম ওটা আমার জন্য কিছু না হ্যাঁ হ্যাঁ ওদের কথা আমার বৃষ্টি তারা হেঁটে হেঁটে সব জায়গায় সব জায়গা যাচ্ছে আমিও হেঁটে হেঁটে আসতেছিলাম যাতে অনেকের সাথে আমার খুব ভাবে মিট হয়েছে তা আজকে আমি কিছু বলতে চাচ্ছি না আমি একটা কবিতা পড়তে শোনা যাচ্ছি খুব ছোট করে বলতে পড়তে হবে কারণ সময় কম আসলে অনেকে আছে তো আমি অনেকগুলো কবিতা বাছাই করতেছিলাম এটা আমার লেখা না সুকান্ত আজিকার দিনে কেটে যায় সুকান্ত ভট্টাচার্য আজিকার দিন কেটে যায় মধ্যাহ্ন বেলায় যাহার অক্ষয় মূর্তি পেয়েছিল পুঁজি তারই পানে চেয়ে আছি বুঝে আমি সে ধনুর্ধর যার সরাসনে অস্ত্র নাই দীপ্তি মনে মনে আলোকে পূজা চলে অনিত্যের বন্যময় স্রোতে চলমান নির্বিরোধের ডাক আজকে অন্তর হতে চির মুক্তি পা কঠিন প্রস্তর মূর্তি ভেঙে যাবে যাবে যে সেই দিন আমাদের অস্ত্র তার পোষ মুক্ত হবে সুতরাং রুদ্ধতায় আজিকার দিন অসুবিধা নয় আমরা শুনেছি থ্যাংক ইউ আপা হ্যাঁ রীতা রীতা সবাইকে শুভ চন্দকার টপিকটা এমন হ্যাঁ তো আমাদের এখন সমস্যা যে সমস্যাগুলি পড়ে চলছে অনেকদিন যাবতই চলছে তো এটার সাথে আসলে কি বলবো আর যেমন বন্যায় আমার ফ্যামিলি থেকে বলছে যে আমরা চারজন ফ্যামিলি তিনজনই কন্ট্রিবিউশন করছি যেমন অবস্থাতে আছে আর আমার ভাই গিয়েছে সব নিয়ে ষোলো জন গিয়েছে ওরা একা না তো দেখাচ্ছে ভিডিওতে যে এই খুব পর্যন্ত জল তার মধ্যে মোবাইল আর হচ্ছে মানে ব্যাগটা এরকম হাত তুলে হাঁটছে আর ভেলার উপরে টিন দিয়েছে টিনের উপরে প্রাণ দিয়েছে ওরা ষোলো জন গিয়েছে যেহেতু ভেলা মানে ভাতটা সইতে পারছে না শুকনা খাবার আর জল দিয়েছি বক্স করে তো আট ভাগে ভাগ হয়েছে তো দিচ্ছে বসে যে দেওয়া যাচ্ছে যেই পর্যন্ত বলা পর্যন্ত জল তাদেরকে দিতে পারছে কিন্তু যারাদের নাকি একদম উপরে উঠে যাচ্ছে তারা পাচ্ছে না অনেক বাড়িতে দেখা যায় বিল্ডিং বাড়িতে চিলকোঠায় বসে আছে তাদের ডেকে ডেকে বের করছে কিন্তু তারা মানে যে নিবে সেটাও পারছে না এরকম ভাবে মানে খুব খুব কষ্ট খুব কষ্ট আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাচ্চা দেখতে নিয়ে মানে একটা জায়গায় থাকতে পারছে না মানে ভিডিওতে দেখিয়েছে অনেক কিছু আমাদের আর কি তো আসলে খুবই কষ্টদায়ক তো ঈশ্বরকে কাছে প্রার্থনা করি যেন সবাই যেন মানে যারা এই প্রবলেমটা বুঝছে তারা যেন খুব তাড়াতাড়ি এটা পায় হ্যাঁ আমরা যত আমরা হচ্ছে মুখে বলছি হাই করছি আর সাহায্য করতে যাদের যারা সাপার করছে তারা বেশি আসলে এইটা সত্যি কথা আসলে কষ্টে আছে আসলে সামনে থেকে না দেখে বোঝা যায় না একদম একদম থ্যাংক ইউ শেয়ার করার জন্য আরো অনেকেই আছেন কথা হবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন

একটা বিষয় আমি আজকের বিষয়টা খুবই সেন্সিটিভ তো আমরা তো সবাই ঝাঁপিয়ে বুঝি অনেকেই অনেক কিছু করছে বাচ্চারা বেশ ভালো কাজ করছে অনেক মানে কষ্ট করছে যেমন তেমন তারা যে তো ভালো কাজ করার জন্য যে উদগ্রীব হয়ে আছে সেটা খুবই মানে শুভলক্ষণ লক্ষণ ওনার জন্য দেশের জন্য কান্দারি হয়ে যায় এই কাজগুলি করে আমরা সবাই যার যার মতো সাহায্য করছি আমি যদি সরাসরি নাও যেতে পারি আমি বাসার থেকে হেল্প করছি হ্যাঁ অবশ্যই যে যার জায়গা থেকে যেভাবে পারুক হেল্প করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা যা মানুষ মানুষের জন্য এরা যেভাবে কাজ করছে আসলে মানুষ আসলে আসলে থ্যাংক ইউ আপা হোসনে আপা অনেক দিন পরে আপনি আপনি এসেছেন একটু আনমিউট করতে হবে আপা আনমিউট করতে হবে না হয়নি হয়নি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপা বলেন কেমন আছেন আপনি রাজে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমি তো আপু তিন চার মাস অনেক বিরাট বিপদে পড়ছিলাম শুনছেন হয়তো হ্যাঁ ফটো চলে অনেক বড় বিপদ গেছে আমার আপনি পর পর দুটো operation একটা ঊনত্রিশে জুলাই আর একটা নয় ঊনত্রিশে এপ্রিল আর একটা নয়ই জুলাই মানে চারটা মাস যে আমার যে কি অবস্থায় গেছে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছিলাম আর কি পর পর দুই কি অবস্থা গেছে মানে বলার মতো না এখন আল্লাহ রহমতে আপনার সবার দোয়া আল্লাহ রহমান রাহিম এখন আমার ছেলে ছেলেকে অনেক বড় গে বলতে গেলে মানে গভীর আপনার সাগরে তলদেশ থেকে আল্লাহ ফিরে গেছে এরকম অবস্থা

বুঝতে পেরেছি না দোয়া করি আমরা সবাই দোয়া করি যেন আপনার ছেলে একেবারে ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে উঠে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ কানিজ আপা হ্যাঁ কানিজ আপা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আপনি কি আজকে প্রথম জয়েন করেছেন আপা না 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 আমি এর আগে অনেকবার এসেছি ও আচ্ছা আচ্ছা এসেছিলাম জুলাই আচ্ছা বাহ চমৎকার হ্যাঁ আপা বলেন একটু ছোট করে বলেন আপনার কাছ থেকেও শুনতে চাই এই এই যে যে মানুষের জন্য মানুষ আমরা এগিয়ে যাচ্ছি যে সংগ্রামটা চলছে আপনার কেমন লাগছে বলেন মানুষ মানুষের জন্য এটা তো খুব চমৎকার একটা বিষয় তো এই আমার জায়গা থেকে আমি বলি যে আমার ছেলে আমার ছেলে গত কয়েকদিন ধরেই একটা না কাজ করে যাচ্ছে ও হচ্ছে দক্ষিণ বনশ্রীতে ও একটা ওদের একটা টিম কাজ করছে ওরা বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিল বা ওরা ও হচ্ছে এবং ওই বন্যার্থদের সাহায্যের জন্য ওদের একটা টিম কাজ করছে ও হচ্ছে ওটা সহ সভাপতি হ্যাঁ ওরা ত্রাণ সামগ্রী তুলে ওরা সেই ফেনী কুমিল্লা তারপর যেসব জায়গায় মানুষজন খুব কষ্ট পাচ্ছে বন্যার্থদের সাহায্যের জন্য ওদের টিম সেখানে যাচ্ছে ওরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এখনো ভাষায় চিন আমি তো আমি ভাষায় চিনলাম তো ওরা একটা না কাজ করে যাচ্ছে একেবারে শুরুর দিন থেকে বাহ এরকমই আসলে করা উচিত এরকম এবং আপনার সাপোর্ট পাচ্ছে বিধায় আপনার হ্যাঁ আমার একটা ছেলে একটা আমি দুইজনই এক সঙ্গে কাজ করছে ওরা ছেলে ছেলে জায়গা থেকে করছে মেয়ের বিয়ে হয়েছে ও শ্বশুর বাড়ি থেকে এসে ছেলেকে সাপোর্ট করছে মেয়ের জামাইও করছে তারপর ওর ননদ সেও এগিয়ে এসেছে তারা সাধমতে যে যা পারছে তাই দিচ্ছে তারপরেও সবাই এগিয়ে এসেছে এবং আপনাদের সাপোর্ট আছে দেখে আপনাদের ছেলে মেয়েরা আসলে এইভাবে হেল্প করতে পারছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ এই যে বাবা মার সাপোর্টটা তখন বলছিলেন না আপনি এটা অনেক বড় বিষয় আসলে এটা থাকা নিজেরা ফ্রিলি কনফিডেন্টলি কাজ করতে পারে মানে এটা ওর জন্য অনেকটা ইন্সপায়ারিং বিষয়টা যে বাবা মা সাপোর্ট করছে জিনিসটা অনেক ইন্সপায়ারিং যদি কিছু বলতে বলতে চান পারেন আমরা একদম শেষের দিকে আছি তো আমি বরাবরই যেটা বলছি আপু বাবা মা তো অবশ্যই বাবা মা সময় সাপোর্ট থাকলে বাচ্চারা মনে করে কি যে না আমি আসলে শক্তি পাচ্ছি আমি সাহসী আমি এগিয়ে যেতে পারছি তো এই ক্ষেত্রে বাবা মার সত্যি সাপোর্ট থাকাটা খুব জরুরি যদিও আমার বাচ্চাটা এখনো অনেক ছোট জানি না বড় হয়ে কি করবে তো আমি চেষ্টা করব ওকে যে দেশের জন্য কিছু করতে পারে সেই সাপোর্টটা সব সময় করার জন্য সে আপনার কাছ থেকে যা দেখবে তাই কিন্তু জি অবশ্যই তো আপনি তো তাকে শেখাচ্ছেন বললেন আমি আমার মতো আপু চেষ্টা করছি বাকিটা তো উপরালা করবে ওটাই সম্ভবত আট বছর পর্যন্ত মনে হয়

এবং সঠিক দিশা দেখান এবং দেখানোর ইচ্ছা প্রকাশ করেন এবং ইন্সপায়ার করেন রাইট ট্র্যাক ইউ আর ওন রাইট ওয়ে গোট এই ইন্সপিরেশনটা এই বলাটা অনেক জরুরি সব ভাবে সব দিক থেকে জরুরি আপনি আপনি শুরুতে বলেছিলেন না চ্যারিটি বিগন্স ফ্রম হোম এই জিনিসটা সবাই যদি একটু বিশ্বাস করে হ্যাঁ প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে যদি বিশ্বাস করে মনে প্রাণে হ্যাঁ ফেক ইয়েতে না হ্যাঁ ফেক দেখানোর জন্য মনে বিশ্বাস করতে হবে তবে আমি আপু মনে করি যে আমার বাচ্চাটা জানি না সে আসলে প্রফেশনালি কি হবে তো আমি চাই সে মানুষ হোক সবার আগে কারণ একজন মানুষ সে প্রফেশনে আসলে কি তার থেকে বড় কথা আসলে সে মানুষ কিনা যদি সে মানুষ হয় তার প্রফেশন আসলে কোনো ম্যাটার না এটা খুব ইম্পর্টেন্ট আপনি কিন্তু এই যে কথাটা বলছেন না এটা ধরে রাখবেন কারণ হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাকে প্রেসার দেন জি জি যে তোমাকে বড় হয়ে ডাক্তার হতেই এটা একদম কমন প্রেশার হয়ে গেছে এখন এখন কিন্তু এটা কাজ করে না এটা কিন্তু অনেকটা কমে গেছে অবশ্য হ্যাঁ আমি ওটাই বলছি এখন অনেকটা কমে গেছে যেমন আই ডু আস্ক মাই মাই ডটার অলওয়েজ হোয়াট ইউ উইল ডু জানি না দেখি হ্যাঁ এইটা সময়টা দেয়া উচিত আসলে ওরা যে বলছে জানি না দেখি আমরা যে ছোটবেলায় বলতাম হ্যাঁ হয়ে কি হবা হ্যাঁ আমি আমরা কি তখন কি বুঝি না ঠিকঠাক বলছি খুব প্র্যাক্টিক্যালি কথাটা বলছে জানি না হয়তো জানবে আরেক বছর দুই বছর পর বুঝতে পারবে যখন বুঝতে পারবে এটাই হচ্ছে তাই এই জিনিসগুলো আসলে ঘর থেকে শেখানো উচিত বলে আমি মনে করি সবাই আজকে এত সুন্দর সুন্দর করে কথা বলেছে বিশেষ করে রাশিদা আপুর ওই কথাটা আমার আসলে খুব ভালো লেগেছে রাশিদা আপুকে আমি অন স্ক্রিনে দিচ্ছি যেভাবে ভাবার জন্য অনেক বাচ্চা আসলে এতিম হয়ে গেছে এতটুকু বাচ্চা এতটুকু বাচ্চা মানে এত ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেছে এমন অনেক কাপল আছে যারা আসলে নিঃসন্তান তাদের কখনো বাচ্চা হবে না এরকমও অনেক কাপল আছে সো তারা যদি অ্যাডপ্ট করতে পারে এই ছোট ছোট প্রাণগুলোকে তাদের মতো করে মানুষ করতে পারে আসলে তাদের জন্য বাচ্চাগুলোর জন্য অনেক বেশি ভালো হয় সো আমি সবাইকে আজকে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমাকে দেখছেন তারা যদি যেভাবেই পারেন সবসময় তো আসলে টাকা দিয়ে হেল্প হয় না টাকা প্রচুর পাওয়া গেছে অনেক সময় জিনিস দিয়ে হেল্প করতে পারেন পাশে থেকে হেল্প করতে পারেন এই যে ত্রাণগুলো যে প্যাকেজিংটা হচ্ছে ওখানে গিয়ে হেল্প করতে পারেন অনেকগুলো টিম আছে সবাই আলাদা আলাদা করে কাজ করছে সবাই মানুষ তো আসলে টায়ার্ড হয়ে যায় এই যে বাচ্চাগুলোর অ্যাডপশনের ব্যাপারটা একটু ভাবতে পারেন এইভাবে যদি একটু ভাবেন তাহলে আসলে প্রকৃত পক্ষে আমরা বলতে পারবো আসলেই মানুষ মানুষের জন্যই কাজ করে তাই না বা অবভিয়াসলি সোশ্যাল রিফর্মিংয়ে কাজে দেবে এটা মানে আমরা যে সোশ্যাল রিফর্ম ফর্ম করার চিন্তা করছি সুষ্ঠুভাবে হবে সেটা সামাজিক যে সংস্কারের কথা বলি বাচ্চাগুলি যদি ভালো একটা ফ্যামিলি পায় তাহলে তো ফিন ফিউচারে ফরমেশনে রিফর্মে যে সংস্কারের কথা বলছি বেসিক্যালি আমরা মনে হয় সেটা অনেক বড় একটা কাজে দিবে একদম সত্যি কথা এই যে আমি একটু আগে বললাম না প্রতিবাদ করা আপনি কোথাও রং কিছু হচ্ছে দেখছেন আপনার সাথে হচ্ছে না আরেকজনের সাথে হচ্ছে আমরা মানে কিছুদিন আগেও হয়তো ওই ভয়ে যেতাম না যে পুলিশ চলে যাওয়া হ্যাঁ না কারণ আছে তো তো হচ্ছে না আমি কেন এখানে প্রতিবাদটা করব এক্স্যাক্টলি মানে আইনি যাব আমরা রাইট রং কে রাইট কে রং এটা তো এটা তো আসলে ডিফাইন করতে পারছিলাম না মানুষ কনফিউজড হয়ে গেছে ভয়ে থাকতাম এই যে আমি বিপদে পড়ি কিনা নিজে বিপদ নিজেই ডেকে আনছি কিনা উল্টা উল্টা আপনি পড়ে যাচ্ছেন কি অ্যাটাকটা নিজের উপরে চলে আসে নিজের উপর চলে আসে কিনা এই জিনিসগুলো মানুষের মধ্যে ছিল এই আসলেই ছিল এই ভয়টা আলটি কেটে উঠেছে ইন ফিউচারে আরও কেটে উঠবে আমরা আশাবাদী

যদিও ছোট্ট কিন্তু ওখানে মোটরেটর আছে ওরা কাজ করে তো হয়তো বা আমি তাদেরকে খুব বেশি কিছু দিয়ে হেল্প করতে পারি না বা পারছি না তবে আমি চেষ্টা করি সব সবসময় কারণ করে এখানে আড্ডা দেওয়ার জন্য আমরা একদম শেষের দিকে আছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপা দুই লাইন আমি শুনে নিব ওই মেসেঞ্জারে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সাস টেলিভিশনের সাথে had been